খুবই ভালো লাগছে আমাদের, কেন আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এবার নিউ অ্যাডমিশন, তো ভালোই লাগছে। এমন তো আমরা তো সবসময় স্কুলেই মানাতাম সরস্বতী পুজো, তো এবার কলেজে তো একটু নিউ নিউ এক্সপিরিয়েন্স, আর কিছু না, একটু সরস্বতী মাকে দেখলাম, অঞ্জলি নিলাম, একটু প্রসাদ টসাদ খেলাম আর কি, এইগুলো। আজকের দিনে গুরুত্বটা কত মনে করেন? গুরুত্বটা মানে আজকের দিনে আমরা একটু শাড়ি টাড়ি পরে বেরোতে পারবো, একটু নতুন নতুন মানে পূজার পূজার দেখতে পারবো সব জায়গাতেই, আর আজকের দিনে একটু ফ্রিভাবে সব জায়গাতে একটু ঘোরাঘুরি করতে পারবো। যেহেতু ফার্স্ট ইয়ার উমেশ কলেজে আপনি আছেন, অন্য সময় তো স্কুলে ছিলেন, এবার নতুন কেমন লাগছে? মানে এটার অনুভূতি কলেজের মধ্যে পুজোটা কেমন? স্কুলে তো আমরা একটু মানে একটু বন্ধ বন্ধ ছিলাম, তো মানে সব জায়গাতে যেতে যেতে পারতাম না, স্কুলে শুধু পূজাগুলো করতাম, তো এবার একটু কলেজে এসেছি, নিউ এক্সপিরিয়েন্স, তো আমরা একটু বেরোতে পারবো, এদিকে যেতে পারবো, এটাই নতুন একটু এক্সপিরিয়েন্স আর কিছু। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে আজকে, প্রথমবার আমার প্রথম এক্সপিরিয়েন্স কলেজে, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো আমরা ভালোই লাগছে। মা খুবই দেখতে, মা মূর্তিটা খুবই সুন্দর হয়েছে, আর খুবই মানে নতুন নতুন লাগছে, সব কিছু ভালোই লাগছে।